হ্যালো আমি নান্দন দাস আমি আমার ইউটিউব চ্যানেল উইথ নান্দন দাস থেকে আজকে আমি আপনাদেরকে বলবো আমার রিসেন্ট দুটো করা কাজ দুটি বাচ্চার জন্য দুটি পাঞ্জাবি পরিচয়টা হয়েছিল মিতালি মজুমদারের কাছ থেকে মিতালি মজুমদার যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই মুহুর্তে মিতালি মজুমদারকে খুব ভালো করে জানেন আমার খুব প্রিয় দিদি এবং আমার খুব ভালো ক্লায়েন্ট আমার ডিজাইন ভীষণ ভীষণ পছন্দ করে তো সেখান থেকেই আমার ডিজাইন পছন্দ তিনি আরেকজনকে শেয়ার করেছিলেন তারই এক খুব কাছের বান্ধবী নন্দী শেঠিয়া নন্দী শেঠিয়া সম্বন্ধে আরও একটা কথা বলি এটা তার সবথেকে বড় পরিচয় তিনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী এবং বিদেশে অসংখ্য অনুষ্ঠান করেছেন মমতা শঙ্করের সঙ্গে এবং এককভাবে অলসো এবং এই মুহূর্তে ভারতবর্ষের অনেক বড় বড় মঞ্চে তিনি প্রোগ্রাম করেছেন জীবনের নাচটা তার কাছে তার জীবনের থেকেও বোধ বড় বড়ো যতটুকু আমি জানি এবং সেখানে দাঁড়িয়ে একটা কথা বলি যে তিনি আমার পোশাক ভীষণ পছন্দ করে বললাম হঠাৎ করেই আমাকে ফোন লন্ডন আমার জাপান থেকে একজন স্টুডেন্ট আসছেন সুমনাকর এবং প্যান্ডামিকের মাঝে একটু সুযোগ পেয়েছেন তারা এসছেন জাস্ট কিছুদিন আগেই তো তাদের দুটি বাচ্চার জন্য আমাকে একটু পোশাক করে দিতে হবে এবং জাস্ট এগারোটার সময় কি বারোটার সময় বলা পরের দিন আমাকে পোশাকটা দিতে হবে এবং আমাকে বললো যে একজন একটু ইন্সট্রুমেন্ট বাজাতে পছন্দ করে মানে গিটার স্পেশালি তো আমার মনে হলো যে কেননা গিটারের শেপ নিয়ে বড়োজনের জন্য পোশাকটা জনের জন্য আমি একটা ট্র্যাডিশনাল গার্মেন্টস আমি তাদের জন্য আমি প্রেফার করলাম এবং সব থেকে ভালো লেগেছে যেটা যে তারা এই মুহূর্তে যে পান এবং সেখান থেকে আমাকে সেই পোশাকের ছবিটা আমাকে রিসেন্ট সুস্মিতা নন্দী শেয়ার করেছেন আমার ভীষণ ভালো লাগলো এবং ভালো লাগলো এটা ভেবেই এই দুটি বাচ্চার যে মা সুমনাকর আমার শ্রদ্ধাবোধ বেড়ে গেল যে যারা বাংলার বাইরে প্রবাসী বাঙালি তাদের বাংলার প্রতি এত ভালোবাসা এটা দেখে এবং সবথেকে বড়ো ব্যাপার সুমনাকর সেও একজন বিখ্যাত নৃত্যশিল্পী এবং একেই বলে ভালোবাসা তার যে ছোট বাচ্চা যার জন্য আমি পাঞ্জাবিটা করেছি সে ছোট পুচকে বাচ্চাটা এই মুহূর্তেই পণ্ডিত অজয় চক্রবর্তী সুযোগ্য ছাত্র অনুস্তূপের কাছে সেও স্বাস্থ্য সঙ্গীতের চর্চা করতে শুরু করেছে আমার ভীষণ ভালো লেগেছে ওদের জন্য দুটো করা কাজ খুব খুব কম সময়ের মধ্যে দুটো করা পাঞ্জাবি আর ছবি দুটো দেখে আমার ভীষণ নাসালজিক লাগছিল ভীষণ ভালো লাগছিল বাংলার প্রতি ভালোবাসা অবশ্যই সুমনাকরকে ধন্যবাদ অন্তত ভারতবর্ষের সঙ্গীতের ক্ষেত্রে ভারতবর্ষের আমাদের যে ট্র্যাডিশনাল যা কিছু আছে ভারতবর্ষের যা কিছু এবং আমাদের বাংলার শিল্পর প্রতি তার এই শ্রদ্ধা থেকে আর সব থেকে বড়ো ধন্যবাদ তো তিনজনকে একসঙ্গে দেখো আলাদা করে নয় অবশ্যই মিতালি ম্যাম সুস্মিতা নন্দী এবং সুমনা করকে আর আমার এই ভিডিও আপনাদের কেমন ভালো লাগলো যারা আমার ক্লায়েন্ট আমাকে যারা প্রেফার করেন প্লিজ আপনারা কিন্তু আমাকে বলতে ভুলবেন না